পার্সেন্ট আপনার কাছে আসবে না। বলে কেন ভাই? বললে এরা প্রত্যেক পায়ে পায়ে কদমে কদমে নবীর সুন্নাত মেনে চলে, রাত্রিবেলা দুটা থেকে তিনটা খেজুর খায়, এক গ্লাস পানি খেয়ে শুয়ে যায়, ইয়াদের কোনো বেমারি নাই, কোনো ব্যায়াম হয় না। পুরা খেবে তাহলে তোর বেমারি হবে, মুড়ি বাড়বে, চর্বি জমবে, কোলেস্টেরল বাড়বে, ওর মেলের রকমের হাই প্রেশার হবে, নাকি খালি ডেলি গরুর গোশ পাইছেন মানে চলেছেন হুড়িয়ে, অভাব তো নাই লোকের। নিজের বাড়ি যখন খাইছে তখন কয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ চারটি খাওয়া যাতে পেট ভরে যায়, আর পরের বাড়ি যখন বসলো তখন কয়েছে বিসমিল্লাহ ভিড়ে লেগে যত পানি চলে যায় সাটিয়া। জালসা শুনতে যখন গেল ডেলিগেটের টিকিট কেটে এক কিলো গোশ খেয়েছে, এরকম এক কোশ লোক হ্যাঁ পিঠে তোকে হাই প্রেশার হবে না। চারটা পিস খান, খুব খেলে চারটা পিস খান, মাংস খান চারটা পিস, যেরকম হোটেলে চারটে দিয়েছে পিস, কিচ্ছু হবে না, ক্ষতি হবে না। দুটা পিস খান ডেলি খান, কিন্তু যখন পাইলে হুড়ি একবার এখানে কোল যায়, এখান তিক্কা, এখান মোচা, এখানটা হাড্ডি, এখানটা সিনে, খাইতে খাইতে ওর হাফ কিলো হয়ে গেছে। তো নবীর ভাই সুন্নাত মানেন, সুন্নাত মানলে কোনো অসুবিধা হবে না, না মানলে ক্ষতি। এবার ওই বেদয়েন আল্লাহর নবী ভাত তুলে 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 খিলাচ্ছেন, লোকটা ভাত খেতে 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 লোকটা মনে মনে ভাবছে নবীর বাড়িতে যতটি ভাত রান্না করেছে নবীর হাড়ির সবটি ভাত আমি খেয়ে নেব একাই। হুড়বঙ্গা টাইপের লোক চলে যা হুড়িয়া খায়া, খাইতে খাইতে যতটি ভাত রেনেছিল রে ভাই সবটি ভাতকে খেয়েছে, একবার এখান থেকে আরে তিন নম্বর গেটের কাছ থেকে পুরা করে খেয়ে নিয়েছে। আল্লাহর নবী লোকটাকে সুন্দর করে বিস্তার করে মানে দিয়েছে ঘুমাও। এবার লোকটা রাতে শুয়ে গেছে, কত রাত হয়েছে না হয়েছে, কতখানি রাত হয়েছে না হয়েছে, লোকটা কি করেছে, ধুম্মা ঢাকুর বধ হজমি শুরু। বধ হজম শুরু হয়ে গেলে কি করবে ভাই, পেটের কন্ডিশন ঠিক থাকে না। এবার কত রাত হয়েছে না হয়েছে বিছানা থেকে নামতে পারেনি, বিছানা আড়াই কিলো দিয়ে দেছে পড়পড়িয়া, লইয়া চাদরের ওপরই দিয়ে দেছে আড়াই কিলো পড়পড় করে। এবারে যখন পায়খানা করা হয়েছে তখন তো একটু শরম লাগবে, জানলা কুটুমের বাড়তির উপরে পায়খানা করে দিল, কী করবো, তহমনের তলা ধরে বেড় দিয়ে উড়ে গেছে। এবার লোকটা উড়ে গেছে, কুটুমের বাড়ি পায়খানা শরম লাগবে না যে ভাই, এক বিহার বেড়াতে চলে গেছে ওর বিহার বাড়ি, বিহার বাড়ি যে ভালো মন্দ খাইতে দিয়েছে, ই খ্যাপা আর বাড়ি যাওয়ার নাম মিলাই না, আট দিন হয়েছে তাও বসে আছে খাইছে। ওর বিহার মন খারাপ, বিহারকে যাইতে কইতে পারে না, বেটির শ্বশুর ক্যান করে যেতে কইতে তো বেটির হয়তো দুধ জ্বালা করবে, গেল টেল দিব অন্য পানি করবে, তো যা থাক ঠেলাই পড়ে খিলেছেন আট দিন হয়েছে আর জান মাছে না। তখন কইছে একে কোনো বুদ্ধি করতে পারলে, কী বুদ্ধি করবি, ওর বাড়িয়ালিকে ডেকে কইছে এক কিলো খোল দে, এক খোরাক খোল সাঁঝের বেলা ভিজিয়ে দে, খোলকে ভিজিয়ে দিয়েছে, খোল বুঝেন তো, খোলকে ভিজিয়ে দিয়েছে এক খোরা। এবার যখন রাত বারোটায় একটা হয়েছে আর বিহাই তো লাগ ডাকতে শুরু করেছে, রোটার চালু করে দিয়েছে একবারে, ই বিহাই তখন লক করে করেছে কি, ওর তহমনকে চাঁটতে শুরু করেছে, হেলা হেলা চেঁড়াই এক খোরা খোল আর দুটাঙ্গের মধ্যে ঢেলে দিয়ে তহমনকে ছেড়ে দেয়, ও লাগ ডাকতে লেগেছে। ই তখন ঝোঁককে চেতন হয়েছে, বিহাই একটু ঘুরেছে তো লেট করে উঠেছে, জাং হেঁটে গেছে তো লেট কিরে বাবা, হাত যখন দেয় তো গোবরে ঢোকার মতন প্যাক করে উঠেছে, কু কহিও কেমন আগে ব্যাপার খারাপ, ই তল মনে তহ মনে এরকম করে ধৈর্য ব্যাট দেওয়া সাতটা সিদ্ধান ছিল ঘাড়ে করে বাড়ি দো, বাড়ি যায় আবার বাড়ি আলিকে কেছে তাড়াতাড়ি উঠে আর মারে, আর মা উঠ তাড়াতাড়ি উঠতো, ইয়ার মা উঠে গেছে, কী হয়েছে জি, ওই তাড়াতাড়ি তহ মন লে কেন জি, বোঝা রে তো হমন লিয়াই, ই তখন কলের তলে বসে গেছে আর বাড়িয়ালি পানি ঢেলে চলে গেছে, লাইট মেরে দেখছো তো পানি দেখালি তেল ভেসে চলে গেছে, তো খোল থেকে তো তেল ভাসবে, তো আর বাড়িয়ালি কয়েছে হাজি বিহাইরা মেয়েরা হাগালছে না, তোমাকে তেলের জিনিস খিলে খিলে হাগা ধরালছে, ব্যাপারটা কি খুঁজে পরে কইস আগে তাড়াতাড়ি আগে পরিষ্কার কর, ই ধুয়েটা জীবন আর বিহের বাড়ি যাবে কয়েন তো জিন্দগি তার যাবে না, ওকে ঢং ধরে পেটিয়ে দেয়। তো ওইরকম ই বেদইন কি করেছে আল্লাহর নবীর বাড়িতে বিছানাতে পায়খানা করে দিয়া পালিয়ে গেছে রে ভাই, আল্লাহর নবী সকালবেলা উঠেছে ফজরের টাইম, ওঠে নামাজ পড়ে এসেছে, নামাজ পড়ে এসে যদি ঘরের মধ্যে দেখছে তো বেদইন নাই, বিছানখানায় দেখছে তো একবারে পায়খানা করে খিরখির মাতিয়ে উড়ে গেছে। আল্লাহর নবী বিছানাটাকে সুন্দর করে উঠিয়ে নিলেন,
আর বিছরা টাকা উঠা বাড়তে বাড়ির গ্রামের মাত্রাতে একটা পুকুর আছে বা পুষ্করী আছে রে ভাই, ওই পুকুরে বা পুষ্করীতে কাপড় গুলোকে খসছেন আর কাপড় গুলোকে খলবেলা করে ধুয়া পরিষ্কার করেন, পরিষ্কার করছে আর ওই বেদহীন করেছি কি অনেক দূর চলে গেছে, অনেক দূর চলে গেছে রে ভাই। অনেক দূর যাওয়ার পরে ওর মনে হয়েছে যে আমার একটা তারওয়াল ছিল নবীর বাড়িতে চকিতে, চকিতে ক্যাথার তাহলে আমি তারওয়াল খেড়া করে রেখে দিয়েছি, রাত্রে ঘুমাবার সময় রেখেছিলাম তো তারওয়াল ছেড়ে চলে এসেছি। আরে এত সুন্দর তারওয়াল তো আমি জীবনের বানাইতে পারবো না, এত ভালো দামি তারওয়াল। ওখান থেকে তখন ঘুরে আসছে দেখি যাই যদি কোনোরকম তারওয়াল খেড়া আনতে পারি। তো লোকটা হেঁটে আসছে, আল্লাহর নবী কাপড়গুলো সাফ করছে পানিতে, তো লোকটা এক পা দু পা করে হাঁটছে, ডরিয়ে যে আল্লাহ কিছু করবে নাকি, গেল দিবে নাকি, বকবে নাকি, মানে এরকম করছে। তো লোকটা গিয়ে গিয়ে আসছে, আল্লাহর নবী কাপড় কেথা কাপড়গুলোকে ধুইয়া ডাঙ্গায় উঠছে। তো লোকটা আসছে বলে কী হয়েছিল, কোথায় গেছিলে, কোনটা গেছিলে, কী ব্যাপার তোমার, পেট খারাপ হয়েছিল, বদহজম হয়েছিল, তুমি বিছানা থেকে নেমে পায়খানা করে দেখ, আমি তুলে ফেলে দিন সকালে, বিছানায় না পায়খানা করলো তো হয়তো, বা করে দিয়েছিলে তো দিয়েছিলে, তুমি ফের চলে কেনে গেছিলে, কদর গেছিলে, কোন গেছিলে, আর চলো বাড়ি একটু নাস্তা পানি করো দে তখন যাবে। ই কচু মাগে এত ভালো নবী, ফের খিলাইতে চাইছে, রাতে এত করে খিলালছে ফের এখন খিলাইতে চাইছে। তো লোকটা বলছে নবী গ আমি চলে গেছিলাম অনেক দূর, নবী গ আমার ভুল হয়ে গেছে, মাফ করবেন, আমি রাত্রিবেলা আপনার বিছানাতে পায়খানা করার সরমে পালিয়ে গেছিলাম, আমি অনেক দূর গেলাম, আমার তারওয়ালখানা আপনারা ঘরে থেকে গেছে নবী গ, তারওয়ালখানার জন্য আমি ঘুরে আসলাম, তারওয়ালখানা আমাকে দেন, আমি আসলাম তারওয়ালখানা আমার জন্য এসেছে নবী গ। আল্লাহর নবী বললেন তুমি দু চার বছর পাঁচ বছর পরে আসলে, দশ বছর পরে এলো, তোমার তারওয়াল তুমি পেয়ে যাবে, তোমার তারওয়ালে কেউ হাত দেবে না, আমি উঠিয়ে রেখেছি, কিন্তু চলো তারওয়ালও নিয়ে নাও আবার দুটা খেয়ে নাও। লোকটা বলছে সুবহান আল্লাহ, এত ভালো মানুষ আমি তো পৃথিবীতে দেখি নাই, এত সুন্দর চরিত্রের মানুষ আমি দুনিয়াতে দেখি নাই। লোকটা বলছে নবী গো আপনি আমাকে কলমা পড়িয়ে নেন, আর আপনি আমাকে কলমা পড়িয়ে মুসলমান করে নেন, আপনি সত্যিকারের নবী, আপনি ওয়ারজিনালের নবী, আপনি আমাকে মুসলমান করে নেন নবী গো। লোকটার সঙ্গে সঙ্গে কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন রে ভাই। দেখলেন নবীর নবীর চরিত্র, নবীর ব্যবহার কত ভালো। আর যদি রাগারাগি করতো তোর খাবার হোস নাই, তুই খেয়েছি তোর এতটি ভুঁড় বোঝ করে, সবটি ভাতকে খেয়ে লেছিস বাড়ির যতটি ছিল, আর ফের এখন তুই বিছানাতে পায়খানা করে গেছিস, এতটি খেলে তো পেট খারাপ হবে। এমনি কহিলে লোকটার মন খারাপ হবে না যে ভাই, হয়তো কি না, কিন্তু কত ভালো আল্লাহ নবীর চরিত্র, কত ভালো চরিত্র, আল্লাহ নবীর দিক দেখে মুসলমান হয়ে গেছে, বুঝতে পারলেন? তো ওইরকম চরিত্র আমাদেরকে দেখাইতে হবে, ভালো ব্যবহার দেখাইতে হবে, যেন বেদিন মুশরিকেরা আমাদের দিক দেখে খালি হাই হাই করে, আর এত ভালো, এত সুন্দর এরা, এত ভালো এরা, যেন ওরা আমাদের ব্যবহার দেখে বুঝতে পারে। ভালো ব্যবহার দেখান, মানুষের সাথে ভালো ব্যবহার করেন, পাড়া প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করেন, দ্বৈত আপোষের সাথে ভালো ব্যবহার করেন, সবারির সাথে ভালো ব্যবহার করেন, ভালো ব্যবহার দেখান যেন আপনার নাম হয়। কিন্তু মানুষ ভালো ব্যবহার দেখাবে কি, খারাপ ব্যবহার দেখাচ্ছে, মানুষ আরও বদনাম কামাচ্ছে, দুর্নাম শেখাইত নিচ্ছে, তো দুর্নাম শেখাইতে নিতে হবে না। ভাই তোমরা বসলে না, তোমরা বৈশা শুনবে না, এই যে দেখেন দেখেন বসার কথা কইলে লাগছে পালাইতে, এরা হাই রে খ্যাপা, দুনিয়া থেকে খ্যাপা উঠবে না ভাই, এরাকে যতই বুঝান এরা বুঝবে না ওই। আর এরা হয়তো জাগা উঠবে না পেরে নাকি, একটা ফের ওয়াজে তো শুই নেছেন কোচি, আর যেটাই কোচি ওটাই মোবাইলে ভাইরাল জি, ওই খ্যাপা মোবাইলটা হারিয়ে গেছে আপনার জয়নগরে, ওই জার্জিস যেদিন ছিল ওই দিন তো মোবাইলটা হারিয়ে গেছে, তো খ্যাপা আমি খেয়ালি করিনি, পাঞ্জর এসে কয়েছে মোবাইলের কাছে আমার মোবাইলটা হারিয়ে গেল, মোবাইল হারিয়ে গেল, বুঝে চুরি করলিলে, বুঝে হারিয়ে গেল তো ফের চুরি করলিলে, বুঝে হ্যাঁ চুরি করলে, তো মোবাইলটা চুরি করলিলে, তো কোচা আমি শুইতেছিল পোয়ালের ওপরে, পোয়ালে শুইতেছিল, তো তোমাকে তো চুরি করে লিলে আরও ভালো হয়তো, তোমাকে কেন চুরি করেনি, তো কয়েছে যে মোবাইলটা কত বড় মোবাইল, কোচে বড় মোবাইল, ভাবছি এত বড়, কোচে ই ওপো থ্রি এস, এত ভাইরাল হয়েছে ভাই, এত ভাইরাল হয়েছে, খ্যাপা গালা সব বানাইছে আর ছাড়ছে, বানাইছে ছাড়ছে, একদম ভাইরাল হয়ে গেছে, বুঝতে পারছি
তখন যেটাই বলছি ওটাই ভাইরাল, বুঝতেন তো? এক খ্যাপা করেছে কি ঘাস কাটতে গেছে, তো ঘাস কাটতে যে গেছে এক খ্যাপা, তো একদিন আগে ঘাস দেখে আসবে, তার পরের দিন ঘাস কাটবে। তো এই খ্যাপা ঘাস দেখতে গেছে মাঠে, দেখে এসছে যে টেনিস মিটারের গোড়াতে এক হাঁটা উঁচা ঘাস একবারে লাইগা আঞ্ঝাটটা হয়ে, ই তার পরের দিন করেছে কি ঘাস কাটতে চলে গে। তো ঘাস কাটতে যে গেছে তো সবুজ কাঁচের চশমা চোখে দেখা ঘাস কাটতে চলে, ই ঘাস কেটেছে, ঘাস কেটে বোঝা বেন হ্যাঁ ঘাসটি গেলে এসে বাড়িতে এসে সানি কেটেছে, চশমা চোখে সানি কেটেছে, সানি কেটে কাঁড়ি কেটে মিশাল করে নাইন্দে দিয়েছে, নাইন্দে দিয়া গুঁড়া টুঁড়া ছিটিয়ে আটা টাটা ছিটিয়া গরুকে খাইতে দিয়েছে। তো গরু খাই না, তো গরু খাই না, মন খারাপ হবে কিনা, এত কষ্ট করে ঘাস কেটে লেন, সানি কেটে দেন, তো গরু তো খাই না। ই চশমা খুলে দেখছে তো ঘাস আর কাঁড়ি সব সাদা, তার মানে রাতে টেনিস মিটার ফুটে গেছে, ফুটে যে তেল বাড়িয়া পড়ে ঘাস পুড়ে সাদা হয়ে গেছে। কিন্তু এই খ্যাপাও যে সবুজ চশমা চোখে দেখেছে ঘাস ওকে সবুজ লেগেছে, কেটা বাড়িলে চলিস এসে গরুকে দিয়েছে, গরু আর ঘাস খাই না, ই দেখছে ঘাসও সাদা কাঁড়িও সাদা, ই দেখে চমকে গেছে, আহ ঘাস কেন সাদা রে ভাই। ই তখন করেছে কি দেখছি তো ঘাস খাবে না, গরু তো খাই না, মুখই দেয় না গরু। ই তখন ওর চশমাখানটাকে খুইলে আর ওই গরুর চোখে লাগিয়ে দিলে, যখন গরুর চোখে চশমা লাগিয়ে দেয় গরু যদি দেখছে তো ঘাস সবুজ লাগছে, ই লাগলো আই উই করে খেতে, খেয়ে সবটি সাদি খেয়ে নিলে। তো ওইরকম ওই খ্যাপা গেলা যারা খাড়ি আছে সবুজ কাঁচের চশমা বাড়ি থেকে গেলে সেটা চোখে দিয়ে দাও, ওরা পাড়পাড়ি আছে একাধিক বুঝছে, ওরা মানে এখন জায়গায় ঢুঁড়ে পাই না নাকি, চশমা দিলে জায়গায় দেখতে হয় যে ফাঁকা আছে, এসে বুঝছে আইসো আগে দিকে, এসো আগে দিকে বুঝছো নাকি ভাই, আগা দিকে বসছো, আগা দিকে বসছো। দুনিয়া তো দুনিয়া ও আমার আল্লাহ, এ জিসমে রাখা যে জান, সব যত আমার দায়ার দান, দুনিয়া তো দুনিয়া মসানবীকে না দেখ দিয়া, বানিয়াছ তুমি কলিমুল্লাহ, ইসমাইল নবী জবাই না হয়েন হইয়া গেল জবিউল্লাহ, দুনিয়া তো দুনিয়া পাখির কলরব ঝর্ণার পানি, ফল ফুল ভরা বাগান, সব যত আমার দায়ার দান, দুনিয়া তো দুনিয়া, দুনিয়া তো দুনিয়া ও আমার আল্লাহ, এ জিসমে রাখা যে জান, সব যত আমার দায়ার দান, দুনিয়া তো দুনিয়া, দুনিয়া তো দুনিয়া ও আমার আল্লাহ, এ জিসমে রাখা যে জান, সব যত আমার দায়ার দান, দুনিয়া তো দুনিয়া। তো ভাই কথা হচ্ছে যে নবীর চরিত্র কেমন, নবীর ব্যবহার কেমন, যে নবীর ব্যবহার দেখে দেখে সব মুসলমান হয়েছে ভাই। আল্লাহর নবী একদিন সাপা মারুয়ার পাশ দিয়ে আল্লাহর নবী হেঁটে কোথায় চলে যাচ্ছেন, আল্লাহর নবী রাস্তা দিয়ে চলে যাচ্ছেন রে ভাই। তো আল্লাহর নবী যখন হেঁটে চলে যাচ্ছেন, ওই মাঠের মধ্যে একটা রাখাল বকরি দুম্বা ভেড়া উঠ চড়াচ্ছে, ওই রাখালটা সারা সৌদিয়ার মা মানে সৌদিয়ার মধ্যে এক নম্বর পাহুলমান, এত শক্তিশালী, এত শক্তি, এত শক্তি পাহুলমানের যে ওই পাহুলমানটার মতন শক্তি সৌদিয়ার মাটিতে আর কোনো লোকের নাই, এত শক্তিশালী লোক পাহুলমান। ওই পাহুলমানটা আল্লাহর নবীকে ডাকছে, মোহাম্মদ রে শুনো, আল্লাহর নবী গেলেন, ও পাহুলমান বলছে নাকি শুনলাম নাকি আপনি বলেন নাবি দাবি করছেন যে আমি নাবি, আপনি যদি সত্যিকারের নাবি হন তো সত্যিকারের নাবি হলে আমার সাথে লড়তে হবে, কুস্তি মারামারি করতে হবে, লড়ালড়ি করতে হবে,
যদি আমাকে লড়ে পেরেলেন তো জানবো আপনি সত্যিকারের নবী, আর যদি আমাকে লড়ে না পারেন তো জানবো আপনি ফলেশ নবী। ফলেশ নবী দাবি করছেন আপনি অরিজিনালের নবী নন। এই কথা জাকুট বলা রে ভাই, এবার আল্লাহর নবীর সাথে ওই পাহুলমান লড়বে, পাহুলমানটার নাম হচ্ছে রোকান। রোকান এত শক্তিশালী রোকান। আল্লাহর নবী বলছে কি লড়বা? আল্লাহর নবী কয়েছে ঠিক আছে, যখন লড়বা তো লড়ো, তোমার যখন আরমান আছে লড়ার তো লড়ো। বলে ঠিক আছে, এবার তখন আপনাকে বিহারে কিন্তু পাঠা লড়ে, আমাদের বাঙালে লড়ে না, বিহারে পাঠা লড়ছে আপনাকে। ঢোল বাজে সব পাঞ্জরে যারা উস্কাই সারো, রে বাবু ধরে একেবারে উঠাটা মরছে বাড়ি লহ, মরছে বাড়ি লহ, বলছে যান নাই তাহলে হুকুরে সারা। তো এবারে রোকান করেছে কি, আল্লাহ নবীর হাত ধরেছে, মোসাবা করেছে। মোসাবা করার পরে তখন একটা যে ঝটকা মেরেছে, তো এত জোর ঝটকাটা মেরেছে, আল্লাহর নবী বলছেন যদি পাহাড়ের চূড়াতে রশ্মি বেঁধে দিয়ে ঝটকা মারত তো মনে হচ্ছে পাহাড়ের চূড়া ভেঙে দিত, এত শক্তিশালী রোকান। কিন্তু এত জোর ঝটকা মারার পরেও আমার মাথার একটা চুল পর্যন্ত হিলাইতে পারেনি, জোরসে বলেন সোয়া, একটা চুলও হিলাইতে পারেনি। এবার রোকান করেছি কি, আল্লাহ নবীকে মুখ পাড়াতে ধরলেছে, লড়তে লড়তে যেমন আল্লাহর নবীকে বুক পাড়া দিয়ে ধরে নেওয়া, আল্লাহর নবী ওকে ধরে মাথার উপরে উঠিয়া আর ন্যাড়ের ভরে গাদাং করে দিয়েছে, পেলে মাটিতে পড়ে চোখ মুখকে বড় বড় করে বেহুশ, গোড়াল ভাঙতে বেহুশ হয়ে গেছে। আল্লাহর নবী দেখছে গেল ই রোকান তো মরলো, আল্লাহর নবী করেছে কি, চোখে মুখে এ গামছাতে তো বাতাস করছে গেল। ই তখন খানিক পরে খ্যাপার হুঁশ হয়েছে, যখন বাতাস করেছে একটু পরে হুঁশ যখন এসেছে, হুঁশ যখন এসেছে তখন হেলে হেলে চোখ মেল করে দেখছে তো বাতাস করছে, ও কেমন বাতাস করছে। তার মানে এত সুন্দর নবী, এত ভালো নবী রে, আমাদের মতন আপনাদের মতন লোক হলে ওকে আরও দুই আঁকা ছাড় দেওয়ার পুঠার করে ভ্যাকা ভাগ দুটো লাদ দিয়ে আমাকে ঠিক করে দেওয়া হতো, হয়তো কি না, যে খালি লড়বি কত তুই লড়ার মতন মাস্তান তো দিত তোকে, দি দু চার বাড়ি দি তোমার পুটকি খেলে একদম দু চার লাখ। কিন্তু আল্লাহর নবী করেছে কি, ওকে এক আছাড় দিয়ে বেহুশ করে দিয়ে তখন বাতাস করছে ওকে। লোকটা পড়ে পড়ে বলছে নবী গো আপনি সত্যিকারের নবী, আপনি অরিজিনালের নবী, আপনি আমাকে কলমা পড়িয়ালেন, আপনি আমাকে মুসলমান বানিয়েলেন নবীগণ, আপনি সত্যিকার নবীর কুমার স্যার দুনিয়াতে দেখিনি যে আপনি আমাকে লড়ে ফেলেতে ফের আপনি বাতাস করছেন, এরকম মানুষ হবে যে ভাই। এইবার যাবুর তার গব্বারে কলমা পড়ে সঙ্গে সঙ্গে রোকার মুসলমান হয়ে গেল রে ভাই। এরাই হচ্ছেন নবী, দেখেন নবীর চরিত্র, নবীর ব্যবহার কেমন, আমাদের নবী ছিলেন কত সুন্দর নবী ছিলেন, নবীর ব্যবহার কত সুন্দর ছিল, যে ভাই আমার বন্ধুরা আমার নবীর চরিত্র দেখে সবাই মুসলমান হয়ে গেল।